সুন্দরের কারণে সাই ওয়ালের যে বডি ওয়েট যা এর বডি ওয়েট তাই বাট এটা প্রাইসটা বেশি হবে বিভিন্ন কোয়ালিটি আছে এখানে 4 লাখ প্লাস আছে কিছু 4 লাখের নিচে আছে অলমোস্ট আপনার এখানে 4 থেকে 5 এর ভিতরে আছে মনে করেন আমাদের এখানে কেনার পর হাসিলটা লাগতেছে না আমি তাকে ডেলিভারি দিচ্ছি দুই দিন আগে দুই দিনের খাবার দিয়ে দিচ্ছি এত কিছুর পরে সে প্রাইসটাও ভালো পাচ্ছে গরুর মাংসের কোয়ালিটি ভালো পাচ্ছে গরু পাচ্ছে এত দাম কেন গয়লের এটা তো মানে খুবই রেয়ার পাওয়া যায় এটা এত অ্যাভেলেবল না আমাদের আমার আমি আরেকটা অনুরোধ থাকবে আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে তার কাছ থেকে এক দুইটা গরু কিনে সেও যাতে উঠতে পারে একটা খামারি আমি চাই না আমি খালি উঠবো আরেকজন উঠবে না আপনার প্রতিবেশী যে খামারি আছে তার সাথে একটা সম্পর্ক করে তার কাছ থেকে একটা ভালো গরু কিনেন এটা আমার একটা স্পেশাল বলদ বোল্ডার বলে বা বলদ বলে আমাদের এখানে অনেকে বোল্ডারও বলে ফেরেম কিন্তু আমি জাস্ট 2 মাস হয়েছে এটা নিয়ে আসছি এখন 700 কেজি আছে আমার ধারণা আমি এই বছর রাখবো 24 এটারই করব আমার 800 থেকে 900 টার্গেট আমার 900 আমার এরকম হওয়ার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ কীভাবে বানাবেন বলেন তো ওই যে আমি মহিষ যেভাবে বানাই বলদ ইনশাল্লাহ আমারও হয় বলদ ইনশাল্লাহ 700 তো 750 গত বছর 800 ছিল একটা বলদ আমার সবচেয়ে বড় আমার সুলতান যে কাস্টমার উনি নিয়েছে উঠো তো এই বছর আশা করি যে এটা আপনার 900 যাবে যদি 24 সেল করি আমার মনে 850 থেকে 900 ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ইনশাল্লাহ এটা জাস্ট ফ্রেম 700 আছে এখন জি তা নিয়ে যান ভাই ইনশাল্লাহ যাও বাবা তাই নিয়ে রানি ও যে আসতেছে আরেকটা এটা অলরেডি 700 কেজি আছে 700 প্লাস এটা 700 প্লাস আছে এটা চমৎকার সুন্দর এই যে এখন দাঁড়াইছে ভালো এখন দাঁড়াইছে কুচ টুচ দিয়ে এটা অনেক সুন্দর কাঁকড়া সিংহের জন্য বিখ্যাত এটা নিয়ে শুনতে চাচ্ছিলাম ভাই হ্যাঁ এটা একটা অনেকে কাঁকড়াজ বলে অনেকে বলে এটাকে নাকা ছেড়ে দাও ছেড়ে দাও কেমন দামে সেল হবে এগুলো আমি 7 লাখ টার্গেট আমার বাকিটা দেখা যাক কি হয় 7 লাখ টার্গেট আমার আপনার তো এর থেকে তো অনেক বড় একটা মহিষ দাম কম বলেন এটা তো দাম বলছেন কেন হ্যাঁ বলদের রেটটা অবশ্য বলদের ইয়েটা মানে বলদ আমাদের দেশে একটু আসে কম তো আর এবার বলদ খুবই প্রাইস আমরা কিনতে হয়েছে অনেক বেশি প্রাইস দিয়ে এই জন্যই দামটা এত বেশি তারপর আপনার কাছে বলদ আছে কতগুলো আমার কাছে প্রায় 20টার মতো আছে অন্যগুলোর সাইজ ছিল না বাট অন্যগুলো খামার ভিতরে গিয়ে ছিল আসেন দেখায় আর আছে খামার ভিতরে গিয়ে দেখি মাশাআল্লাহ দেখেন পাকড়াটা বাইরে বের করে নিয়ে একটা মাশাআল্লাহ দেখেন তো কত সুন্দর একটা বলদ গরু ভালো তৈরি হয়েছে যথেষ্ট সুন্দর গরু বন্ধুরা সামনে কুরবানির ঈদ আসন্ন কুরবানির সময় আমরা কিন্তু দুই ভাবে গরু সংগ্রহ করি একটা খামার থেকে সংগ্রহ করি আর একটা হলো হাটে গিয়ে সংগ্রহ করি তো হাটে গিয়ে কিন্তু আমরা কিছু আছে যে আমরা পাতলা গরুর ধারে কাছে যাই না যাই হচ্ছে মোটা হৃষ্টপুষ্ট গরুর ধারে এরপরে আবার কি হয় যে হাট থেকে গরু কিনে আনার পরে পরে কুরবানির পরে আমরা আলোচনা করি যে আমার গরুটা ভালো হয়নি আমার গরুটা ভালো হয়নি কেউ বলে আমার গরুর মাংসে গন্ধ হয়েছে কেউ বলে যে আমার গরুর মাংসে চাপ দিলে পানি বেরোইছে কেউ বলে আমার মাংস রান্নার পরে সবুজ হয়ে গেছে নীল কালার হয়ে গেছে অনেকে কিন্তু অনেক রকমের মন্তব্য করেন এবং আমাদেরকেও জানান যে স্যার এই গরুতে কী খাওয়ানো হয়েছিল যে এই গরুর মাংস খেতে আমাদের স্বাদ হয় নাই ভালো হয় নাই কেউ বলে যে তাদের মাংস শক্ত হয়ে গেছে কেউ বলে যে তাদের মাংস অনেক বেশি নরম হয়ে গেছে এইভাবে কিন্তু এক একজনের এক এক রকম কমেন্ট আমার কাছে আসে তা আমি আজকের আপনাদেরকে দেখাবো যে একটা হাট থেকে যদি আপনি গরু সংগ্রহ করতে যান তাহলে কী কী জিনিসগুলো দেখবেন আপনারা যখন একটা গরু সংগ্রহ করতে যাবেন এই মুখের দিকে তাকাবেন যে এই নাকের এই মাজলটা ভিজা ভিজা থাকবে ঘাম থাকবে সুস্থ গরু কিন্তু এটা লক্ষণ যে এই দেখেন এই যে পুরো লালা লাল মানে নাল ইয়ে রয়েছে এরপরে দেখবেন অল টাইম ওদের কানগুলো নড়তেই আছে অল টাইম ওদের কানগুলো নড়তে আছে হ্যাঁ অল টাইম কানগুলো নড়তে থাকবে এরপরে দেখবেন যে তার লেজও নড়বে এবং কোনো মানুষ সামনে আসলে ফুসফাস করতেই থাকবে দেখেন আমাকে অপরিচিত দেখেন সে কিন্তু ফুসফাস করতেই আছে এরপরে কী আছে যে আপনারা দেখবেন যে এরকম গরু আনার পরে এইভাবে একটু দাঁড়ান তো দেন এই যে ও যে সুস্থ গরু তো তাই ও কিন্তু স্থির থাকবে না লেজ দেখেন নড়তেই আছে এরপরে আপনার রানে এভাবে চাপ দিবেন চাপ দিয়ে যদি দেখেন নরম থল তৈলে তার মানে ওই গরুটা আপনি কিনবেন না কিন্তু এরকম চাপ দেওয়ার পরে দেখেন আমার শক্ত
হ্যাঁ এরকম চাপ দেওয়ার পর যদি দেখেন রানটা শক্ত তাহলে বুঝবেন যে গরুটা ভালো। এরপর আরও আছে যে উপরে গরুর পিঠের উপরে একটা চাপ দিয়ে আঙুল চাপ দিবেন, চাপ দেওয়ার পরে যদি দেখেন সাথে সাথে জায়গাটা ভরাট হয়ে গেছে তার মানে মাংসটা ভালো। আর যদি দেখেন যে না চাপ দেওয়ার পরে ওই জায়গাটা কিছুটা সময় ধরে নিচু অবস্থান আছে তাহলে বুঝবেন যে ওই গরুটার স্টেরয়েড বা বিভিন্ন ধরনের পুষ করা হয়েছে। আরেকটা জিনিস দেখবেন এইটাকে বলা হচ্ছে ফ্ল্যান্ট জয়েন্ট বা এই যে পাজরের হাড্ডি, দেখেন এই গোটা কিন্তু ফুলফিল ফ্যাটেনিং গরু কিন্তু তাকে কিন্তু দেখেন হাড্ডিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা ফ্যাটেনিং গরু হাড্ডি দেখতে পাচ্ছি। এই দেখেন একটা ঘাস ধরছি, এই যে কিন্তু ঘাসটা এই যে খেয়ে ফেললো, এটাই কিন্তু সুস্থ গরুর মেইন লক্ষণ। তাহলে আপনারা হাটে যেয়ে এই জিনিসগুলো হয়তো ঘাস নিয়ে যেতে পারবেন না কিন্তু মুখে তারা নাকে মুখে ঘাম লেজ নড়া কান নড়া চুল নড়া তারপরে ওর এরপরে দেখবেন কি যে শিং ভাঙা মুখে ক্ষত আছে কিনা নাকে ক্ষত আছে কিনা কান কাটা আছে কিনা খুর ফাটা আছে কিনা হাঁটু ভাঙা আছে কিনা এইগুলো কিন্তু কুরবানির শর্ত। এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে হবে, শুধু যাবেন আর একটা সুন্দর গরু দেখে এই যে নিয়ে চলে আসবেন তাহলে কিন্তু হবে না। এরপর দেখতে পাচ্ছেন গরুর দাঁত হয়েছে কিনা, গরুটা চলে গেল। আরেকটা লক্ষণ আপনাদেরকে আমি বলবো সেটা হলো কি গরু বিশ্রাম যখন নিবে যদি করে হাঁফায় তারে বুঝবেন যে একে মাত্রাতিরিক্ত অন্য ধরনের খাবার যেমন গরুর জন্য ক্যাটেল ফিড না দিয়ে তাকে পোলট্রি ফিড দেওয়া হয়েছে কিংবা তাকে এমন কিছু খাবার দাবার দেওয়া হয়েছে যে ওর জাস্ট পেট পেট ফুলা টুলা ই করার জন্য, অত ওই গরুটা থেকে আপনি কিনবেনই না, ওইটা আপনার জন্য কুরবানির জন্য উপযুক্ত না। এটা অনেকে নেপালি বলে বলতে সাহিওয়াল বলত বলে, এটা একটা আমার আরেকটা স্পেশাল, এটা অলমোস্ট 700 একটু কম আছে, এটা এটা একটা সুন্দর একটা বলত। আপনারা ইচ্ছা করলে কেউ নিতে চাইলে ইনশাল্লাহ আসবেন। এটা আমার আস্কিং আমি 6.5 লাখ চাই, এরপরে বার্গেনিং হয় ইনশাল্লাহ আমরা এ করব। বন্ধুরা আমরা এখন কায়ুম এগ্রোর এই যে গরুর যে শেডটা আছে গরুর শেডের ভিতরে আছি, পাশে আছে আমাদের বলদ গরুগুলো। চলুন আগে বলদ গরুগুলো এক ঝলক একটু দেখে নিই। মাশাআল্লাহ বলদ গরুগুলো আসলে খুব সুন্দর। আমরা কয়েকটা বলদ সম্পর্কে আপনি তো বাইরে ব্রিফ দিলেন, এই বলদগুলো নিয়ে একটু বলেন আমাদের। এগুলো একটু এখানে যেমন এটা একটু কম রেঞ্জের আছে, এটা একটু কেউ নিতে চাইলে একটু কমের ভিতরে পাবে, মানে 3 লাখ প্লাস, মানে 3,30,40 হলে ছিল এটা। এটা একটু বড়, আবার এটা 4 লাখের একটু উপরে পড়বে। এরকম বিভিন্ন কোয়ালিটি আছে এখানে, 4 লাখ প্লাস আছে কিছু, 4 লাখের নিচে আছে। অলমোস্ট আপনার এখানে 4 থেকে 5-এর ভিতরে আছে। কারণ ভাই এবছর বলদগুলো তো কম কেন? বলদ আসলে আমি একটু কম রাখি, আমি না এবার ইন্ডিয়া থেকে আসছে কম। আমরা অ্যাকচুয়ালি তো এই বলদগুলো তো বাংলাদেশে না, আমাদের দেশে বলদ হয় না, দেশি বলদ ছোট হয়, তো এই কোয়ালিটির বলদগুলো ইন্ডিয়া থেকে আসে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে কম। বলদগুলো খুবই কম আসছে এবং এমন টাইমে আসছে বলদগুলো আমরা তৈরি করতে অনেকে পারে নাই, এটা একটা আরেকটা প্রবলেম হয়েছে। আসলে তাহলে আপনারা কী চান, মানে বিষয় কার কি? আমি আমি মনে করি যে সরকারিভাবে আমাদের এখানে গরু আসা দরকার, কিন্তু একটা টাইমে আসা উচিত যে যেই টাইমে আমাদের কোরবানির কোনো হ্যাসেল যেতে না হয়, গরু আসবে বিশেষ করে মানে এই শুরু হবে কোরবানির পরের দিন থেকে, জি জি, একদম রমজান শুরুর আগে। আমি চাই রোজার, আমার একটা মতামত, আমার মতামত রোজার অন্তত 1.5 থেকে 2 মাস আগে যাতে আসা বন্ধ থাকে। মানে আমরা আমরা যে বলতেছি 100% স্বয়ংসম্পূর্ণ এর ভুল কথা, আমরা কখনোই মাংস 100% স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা ডে বাই ডে আমরা আগাচ্ছি। আমাদেরকে যদি না আসে বলদ, তো আমাদের এই এই জাতের বীজটা তো আমাদের দেশে নাই, এই জাতের গাবি নাই, ওইরকম গাবি লাগবে, এরকম সার লাগবে, তার থেকে বলদ হবে। সেই জন্য সেই জিনিসটা যদি আমাদের দেশে আস্তে আস্তে আমাদের প্রাণী সম্পদে এরকম কালেকশন করে, তাহলে একটা সময় টুডে টুমোরো আমরা 10 বছর পরে আমরা এটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবো। অতএব এগুলো যাতে কোরবানির পরের থেকে শুরু হবে, আপনার কথাটা আমি একমত, কিন্তু রোজার অন্তত 1 থেকে 2 মাস আগে বন্ধ হতে হবে, তাহলে কি আমরা তৈরি করতে পারবো এটা।
বন্ধুরা কালী মাগরের বলদ গরুগুলো দেখলেন। এখন আমরা কালী মাগরের যে সুন্দর সুন্দর মাদুস মাদুস সাইওয়াল গরুগুলো আছে, চলুন আগে সাইওয়াল গরুগুলো একটু দেখি, তারপর দামটা শুনবো। মাশাল্লাহ, কায়ুম এগ্রোর মানে আমাদের কায়ুম ভাইয়ের মহিষ যেমন সুন্দর, তার যে সাইওয়াল গরুগুলো যেমন সবই সুন্দর, ছোট শিং সব নাদুস নুদুস, এবং প্রতিটা মানে ষাঁড়ের পাঁজরের হাড্ডি দেখা যাচ্ছে, সকল ই মানে একটা সুস্থ গরুর যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য কিন্তু তার প্রতিটা গরুর ভিতরে আছে। আমরা সেটা গরুগুলো একটু দাম ওজন একটু জানতে চাচ্ছিলাম। এগুলো আসলে মোটামুটি অলমোস্ট 750 প্লাস আছে এখানে, প্রায় এই লাইনে আমাদের মোটামুটি 10টা গরু একজনই ক্রয় করছে, অলরেডি সেল হয়েছে। আর এটা কিন্তু সবচেয়ে বড়, এটা আমরা বের করে দেখাবো, এটা ব্রাহ্মা ক্রস, এটা 900 প্লাস আছে, 950 মতো অলমোস্ট, এটা আমরা বের করে দেখাবো। এক লটে এগুলো বিক্রি হয়েছে, তো এগুলো মোটামুটি অলমোস্ট 600, কোনোটা 750, 700, এখানে কয়েকটা গরু আছে। আমি আবার আবার বলছি যে এটাও লাল হাঁসা, আমরা যেটা লাল আছে লাল হাঁসাটার এই কুষ্টটা এরকম ভেঙে গেছে, যেটা অতিরিক্ত হয়েছে মানে ওর গ্রোথ হওয়ার পরে বেশি হয়ে গেছে, এই জন্য এটা হয় অনেক গরু হয়, ওটা অলরেডি বেঁকা হয়ে যাচ্ছে। কিন্তু কেমন দাম হবে এগুলা? মোটামুটি 5 লাখ, 4.5 লাখ বিভিন্ন ক্যাটাগরির আছে, এটা একটু বেশি হবে, এটা এটা মনে করেন 4.5 লাখ, এগুলা 4.5 লাখ, 5 লাখ এরকম প্রাইস। মোটামুটি এইখানে যা আছে সব 4 থেকে 5-এর মধ্যে। ওই যে ছোট ওই ওই লাইনে আমাদের ছোট কোয়ালিটির গুলো আছে, এই লাইনে যা আছে 4 থেকে 5-এর ভিতরে, 5-এর ভিতরে ওই পাশে কিছু পাকড়া আছে, আমরা পাকড়া গরুগুলো দেখবো, চলো। এই যে গরুগুলো দেখতে পাচ্ছি পাকড়া, এইগুলোর অরিজিনাল জাতের নাম কি আপনি বলতে পারেন? অ্যাকচুয়ালি সাহিওয়াল থেকে এগুলো আসছে অ্যাকচুয়ালি, কিন্তু ওটার কালারই হওয়ার কারণে পাখরা বলতেছে, আমার যেটা জানা মতে কিন্তু অন্য নাম থাকতে পারে, কিন্তু আপনি বড় খামারি জি, আপনারে আমার জানানো উচিত। আচ্ছা অবশ্যই অবশ্যই, এটা বলা হলো ইন্ডিয়ান রাথি ব্রিড, রয়কার রাত পায়র শিকারে থি রাথি ব্রিড, দেখ আজকে শিখলাম জি, এটা কিন্তু সাহিওয়ালের কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই কুজ আছে দেখতে সুন্দর, সাইওয়ালের মতন ছোট শিং থাকে, এই জন্য সবাই সাইওয়াল, আর আমাদের দেশে এটা পাখরা, সবাই পাখরা পায়, ঠিক আছে, আমাদের দেশে পাখরা বলে, কিন্তু মূল ব্রিডটার নাম হলো রাথি ব্রিড, জাতি ইনশাআল্লাহ। এই পাখরা কত কি পরিমাণ আছে এখানে? মোটামুটি আমরা প্রায় 20টার মতো পাখরা আছে, সেল হয়েছে কয়টা? 4-5টার মতো সেল হয়ে গেছে অলরেডি। আচ্ছা, পাখরা গরুর দাম যাচ্ছে কেমন? খারাপ না, এগুলো একটু বেশি হয়, এগুলো দেশি গরুর থেকে একটু মানে ঠিক সুন্দর দাম, সাইওয়ালের যে বডি ওয়েট যা এর বডি ওয়েট তাই, বাট এটা প্রাইসটা বেশি হবে, পাখরা প্রাইসটা বেশি, এটা হ্যাঁ কালার জন্য এবং কিনাও বেশি পড়ে আমাদের, এটা এগুলো একটু বেশি হয়, 2.5-3 লাখ করে এগুলো অনেকগুলো দেখতে হয়, কোনো 2 থেকে 2.5 লাখ করে, প্রায় 3 লাখও আছে, 3.5-2 লাখ, 2.5 লাখ এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে আমার কাছে। অলমোস্ট আমার কাছে 100-এর উপরে প্রায় 150-এর কাছাকাছি গরু আছে, মহিষের গরু ইচ্ছা হলে ছোটো গরু বড় গরু সব ধরনের গরু আছে। ধরেন কিছু গরু কেনে হলো খামার টু খামার জি অবশ্যই চেঞ্জ হয়, আর কিছু আছে যে সরাসরি মানে ক্রেতারা এসে নিয়ে যায়, মানে ইয়ালারা নিয়ে যায় কুরবানি দাতারা জি জি। তো কুরবানি দাতারা কেমন আসতেছে খামারে? অনেক মানে আমরা যে আমরা বিশেষ করে ঢাকা বেসিস আমরা একটা চিন্তা করতাম, আমি যেহেতু সাভার, ঢাকার 80% 50-60-80% গরু আমার ঢাকা যায়, এখন এলাকার লোকজনও আগে থেকে গরু কিনে নেয় এবং খামারের প্রতি তাদের যথেষ্ট ইয়ে আসছে, ফেথ আসছে, এবং তারা দেখতেছে যে আমি যে গরুটা কিনবো, আমি হাটে কখন যাব, হাটের পরিবেশ কী হবে, করোনার যে একটা মহামারী গেছে এটা নিয়ে তারা একটা আতঙ্ক থাকে, তারপরে হাটের গরুটা কী কোয়ালিটি হবে, যখন দেখতেছে খামার থেকে ছেয়ে মনে করে আমাদের এখানে কেনার পর হাসিলটা লাগতেছে না, আমি তাকে ডেলিভারি দিচ্ছি, 2 দিন আগে 2 দিনের খাবার দিয়ে দিচ্ছি, এত কিছুর পরে সে প্রাইসটাও ভালো পাচ্ছে, গরুর মাংসের কোয়ালিটি ভালো পাচ্ছে, গরু পাচ্ছে, সব দিকে সে খামার থেকে নেয় তারা, শত মানে 80% লোক খামার প্রতি হয়ে গেছে অলরেডি।
এটা আমাদের জন্য ভালো। চলো আমাদের অন্য সেটা কিছু গুড় আছে ওগুলো একটু দিন ইনশাআল্লাহ। ভাই এইগুলো ছোট ছোট কি করে? এগুলো বুটানি গুরু বা বুট্টি গুরু যেটা বলে আমাদের এই এটা স্পেশাল, এটাও এটাও ঢাকার দিকে বেশি চলে এখন এই এলাকার লোক যোগজোর এটা প্রচুর নিচ্ছে, এটার ডিমান্ড প্রচুর। এই গোটার দাম কেমন আসতে পারে? অলমোস্ট 1 লাখ টাকা আসবে। এইটার দাম 1 লাখ? এটা এটা একটু বেশি হবে, তবে এটা সেল হয়েছে 1 লাখ টাকা সেল করছে। 1 লাখ টাকা সেল হয়েছে? জি জি। এইবারে তো আরও আছে বাবা, এখানে এখানে আরও বেশি, এটা এটা আরও বেশি পড়বে প্রায় অলমোস্ট এটা 2.5 লাখ টাকা টার্গেট আমার, 2 লাখ সামথিং হলে বিক্রি করব। এটা এটা ওয়েটও ভালো, এটা ওয়েটও ভালো, এটা প্রায় আপনার 250 কেজির মতো ওয়েট। তারপর এটাও আমার 1.5 লাখ টাকার মতো টার্গেট। এটা বুটা এগুলো অ্যাকচুয়ালি রিয়েল বুট্টি যেটা বলে বুটানি, এই লাইনে সবগুলাই আমার বুটানিগুলো বুট্টিগুলো, এগুলো ডিমান্ড প্রচুর। এইগুলো মাংসের কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, বুট্টি আছে কি পরিমাণ? মোটামুটি এই লাইন পুরোটাই বুট্টি, ওখানে অল্প কয়েকটা টেঙ্গুরি আছে আর সবগুলোই বুটানি, এই লাইনটা পুরোটাই আমার বুটানিগুলো। মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি, কেউ বলে পাহাড়ি গরু, কেউ বলে হিল কাউ, এবং এটার অরিজিনাল নাম হচ্ছে গয়াল। এই যে দেখেন কত সুন্দর একটা গয়াল, ভাই বললেন 3টা গয়াল আছে। ভাই গয়াল 3টার বডি ওয়েট কেমন আছে, কেমন দামে বিক্রি করবো বলেন তো আমাদের? এটা এখন মোটামুটি 350-র উপরে, 400-র কাছাকাছি হয়ে গেছে, 400 কেজি, আর এগুলো 600-র উপরে, 650, 700, 650। এটা আমি এই এটা 5.5 লাখ চাচ্ছি, আর এটা 5 লাখ, আর এটা 3.5 লাখ। এত দাম কেন গয়ালের? এটা তো মানে খুবই রেয়ার পাওয়া যায়, এটা এত অ্যাভেলেবল না আমাদের, অতএব যেহেতু আমাদের পারচেস করতে হবে না আমাদের অনেক বেশি, এই জন্য দামটা বেশি এটা, কারণ এটা গরুর মতো এত অ্যাভেলেবল পাওয়া যায় না। ভাই আপনার কাছে এরকম এই মিল্ক শেক বা মীর কাদিমের হাঁসা আছে কি পরিমাণে? প্রায় 30-40টার মতো আছে। বিক্রি হতে বাকি আছে কয়টা? 50% বিক্রি হয়ে গেছে আমার। এখনো তো ঈদের আছে 1 মাসেরও বেশি, তার ভিতর সব বিক্রি হয়ে গেল কি করে? আমাদের আসলে কাস্টমার গুলা কোরবানি মানে ঈদের মানে রোজার ঈদের পর পরে অনেকে আসে, তারা আর একদম কোরবানির লাস্টে আসবে, শেষ দিক দিয়ে এসে আবার একটু দেখা যাবে, তারা অনেক আগে থেকে বুকিং দেয়। মোটামুটি আমার কাছে এই 2টা বড়র মধ্যে এই 2টা আছে, আর ওগুলো সেল হয়ে গেছে। এবছর কুরবানিটা কেমন যাবে? আমার কাছে মনে হচ্ছে যে ভালো যাবে ইনশাল্লাহ, খারাপ না। একটু দাম বেশি হবে কি, যেহেতু মাংসই আমরা 800-750 থেকে 800 খাচ্ছি, একটু তো ইয়ে হবে টাকার মান হবে। এই দামটা যত বেড়ে গেল তাহলে তো আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য খুবই কষ্ট, অবশ্যই তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এটা তো অবশ্যই। কিন্তু এখন সব কিছুই বাড়ছে, কিন্তু শুধু খালি আমার মাংস না, আমি যে মাংসটার কথা বলতেছি, সবজি কবজি যা আছে, তেল চিনি লবণ অল এভরিথিং ইজ বেড়ে গেছে, সব সব কিছুই বাড়ছে, অতএব শুধু এটার দোষ দিয়ে লাভ নেই, সবই বাড়ছে। এবছর আপনার টেক অফ মেসেজ কি, ক্যামেরার দিকে তাকিয়ে বলেন? আমি আপনাদের সবাইকে মেসেজ দিচ্ছি একটা, আমি আপনাদের বাজেট মোবাইল চ্যানেলের মাধ্যমে, আসলে একটু দেখে শুনে বুঝে গুরু কিনেন, এবং সুস্থ গুরু কীভাবে কিনবেন সেটা উনি বলে দিয়েছে। আর আমি মনে করি খামারিরা আপনার, আমার আমি আরেকটা অনুরোধ থাকবে, আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে তার কাছ থেকে 1-2টা গরু কিনেন, সেও যাতে উঠতে পারে। একটা খামারি আমি চাই না আমি খালি উঠবো আরেকজন উঠবে না, আপনার প্রতিবেশী যে খামারি আছে তার সাথে একটা সম্পর্ক করে তার কাছ থেকে একটা ভালো গরু কিনেন, এটা আমার একটা সবচেয়ে ভালো মেসেজ থাকবে। আমি বলবো না, আমি চাচ্ছি যে আমার এলাকার লোক আমার কাছ থেকে নেই, প্রত্যেক এলাকায় খামার আছে তার কাছ থেকে ওই খামার থেকে গরু কিনেন। সুস্থ গরু কিনতে গেলে খামারে বেশি যে বেশি দিতে পারবে এটা সুস্থ কথা, খামারির বাইরে যে দিতে পারবে না তা না, কিন্তু সুস্থ গরু পাইলে খামারিরা যেভাবে গরু লালন পালন পারে, আমি মনে করি 80% গরু ভালো হবে খামার দিতে, 80% মানে আমি 19-20 হইতে পারে এটা বলা যায় না, কিন্তু সুস্থ করে নিলে খামার থেকে নেবেন। আপনারা দেখে শুনে এবং বুঝে গরু ক্রয় করুন, এবং খামারিদের বলবো এবং বিভিন্ন প্রান্তিক যারা তাদেরকে বলবো, আপনারা যে লাভ হয় লাভটা যখন আপনি আপনার এলাকায় দাম পাচ্ছেন ছেড়ে দেন, গরুটা নিয়ে ঢাকায় আসবেন, অমুক জায়গায় যাবেন, এই হ্যাসেলটা গাড়ি ভাড়া আপনার কষ্ট এই কান্নাকাটি এগুলো করেন না, আপনারা লাভ হচ্ছে ছেড়ে দেবেন, এটাই আমার। আমি ঈদুল আজহা উপলক্ষে সবাইকে আমার খামারে আসার জন্য আপনাদেরকে আপনার চ্যানেলের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও আপলোড করা হবে, সেই ভিডিওটা দেখবেন। সুন্দর সময় হোক আপনার আগামী দিন, আসসালামু আলাইকুম। সে যদি তার খরচ হয় গরু কিনাতে মনে করি 3 লাখ টাকা কিনবে, 3 লাখ টাকার পরে তার 1 লাখ টাকা খাবার রাখছে, যে যতই বলে। আর এই জিনিসটা কখনো দেখাবে না, এই জিনিসটা তো দেখায় ইউটিউবে বিভিন্ন ইয়েতে, গরুকে কমলা খাওয়ায়, কলা খাওয়ায়, এ খাওয়া। আমি একদিন একজনকে রাগ করে গালিয়ে দিস, আপনার আব্বাকে আপনি কখনো মালটা খাওয়ান এরকম করে 1 কেজি করে খাওয়ান, আপনার আপনি খান, আপনার কাউকে খাওয়ান না, আপনি 1 কেজি আনার খাওয়ান বলতেছেন, 1 কেজি আনার নাকি ডেলি এসে 1 কেজি আনার খাওয়ায়, 1 কেজি আনারের দাম কত? কেন গরুকে আনার খাওয়ান, গরুকে আনার খাওয়ায়, আনার তো মানুষের খাবার, গরুর খাবার না, আপনি তাহলে এই কথাটা বলেন কেন? 1 কেজি আনার খাওয়াচ্ছেন, সেই গরুটা আপনার আসতে মারা গেছে, গরু বিক্রি করতে পারে নাই, আমার কাছে 14 লাখ টাকা দাম চাইছে, আমি 5 লাখ টাকা বলছি, সেই গরুটা বিক্রি করে পরের বছর মারা গেছে গরুটা। তোমরা দেশের আশ্রয় নয়,
দেবী সুবা।